আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুন্দর আছেন এবং নিরাপদে আছেন ফ্রেন্ড আজকে আমরা মস্ট এসেন্সিয়াল হোমিওপ্যাথিক নিয়ে আলোচনা করবো যেগুলো মেল হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি যাদের প্রিম্যাচরিজ্যাকুলেশান আছে ইরেকটাইল ডিসফাংশন আছে এবং পেনিটেশান হেলোর আছে যে চারটি হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে আলোচনা করবো এগুলো ঘরোয়া টিপসের জন্য যদি আপনারা ইউজ করেন ক্ষেত্রে ভালো বেনিফিট পাওয়া যাইতে পারে আজকে আমরা আলোচনা করব ক্যালারিয়াম সেগ নিয়ে অ্যাগনাসকাস্ট নিয়ে নাক্সভোম নিয়ে এবং অ্যাসিড ফস নিয়ে চলুন আলাদা আলাদাভাবে চারটি হোমিওপ্যাথিক রিমেডির কিছু সিমটম জানি এবং আমাদের ব্যবহারবিধি কি হবে সেগুলো আপনারা আমরা জেনে আসি তো ফ্রেন্ড প্রথমে আমরা জানা জানবো হচ্ছে ক্যালাডিয়াম সেগনি এটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হিমো হোমিওপ্যাথিক রিমেডি ফর মেল হেলথ ক্যালাডিয়াম সেক সাধারণত যারা যৌন মিলনে কোনো আনন্দ পায় না অর্থাৎ মিলনের সময় তাদের দেখা যাচ্ছে যে অনুভূতি কম থাকে সেক্ষেত্রে অত্যন্ত চমৎকার একটি হোমিওপ্যাথিক রিমেডি সাধারণত যৌন মিলনের পর যাদের বীর্য নির্গত হয় না এটি আর একটি বিষয় সেক্ষেত্রে ক্যালাডিয়াম সেক ভালো কাজ করে যাদের বীর্য তাড়াতাড়ি নির্গত হয় অর্থাৎ ধরে রাখতে পারে না তাদের জন্য এটি কাজ করে আর ক্যালাডিয়াম সেক আর মূলত যে বিষয়ের উপর কাজ করে সেটি হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন যারা করে তাদের জন্য এটি চমৎকার কাজ করে অর্থাৎ দীর্ঘদিন মাস্টারবেশন করে দেখা যাচ্ছে যাদের যৌন দুর্বলতা হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত চমৎকার কাজ করে স্পেশালি দেখা যাচ্ছে যে অনেক সময় ক্যালাডিয়াম সেক মাদার টিংচার খাচ্ছেন অনেক সময় ক্যালাডিয়াম সেক দুইশো খাচ্ছেন অনেকে আবার প্রশ্ন করে যে এটি কত পাওয়ার ইউজ করব যদি বলা হয় যে মাদার টিংচার সেক্ষেত্রে বলা হয় মাদার টিংচার কত পাওয়ার ফ্রেন্ড আসলে মাদার টিংচার এটি হচ্ছে নিম্ন শক্তি অর্থাৎ মূল ঔষধ এখান থেকে সাধারণত পটেন করে মাদার টিংচার তৈরি মাদার টিংচারকে পটেন করে সাধারণত পাওয়ার মেডিসিন তৈরি করা হয় যেমন সিক্স থার্টি বা টু হান্ড্রেড এগুলো হচ্ছে পাওয়ার মেডিসিন তো সাধারণ সাধারণত যারা প্রাথমিক পর্যায়ে মাদার চার ব্যবহার করেন তারা এখান থেকে বেনিফিটেড পাওয়ার পর পর্যায়ক্রমে সিক্স থার্টি টু হান্ড্রেড ব্যবহার করতে পারেন নেক্সট হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট সাধারণত গনেরিয়া রোগের পরে যে দুর্বলতা যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে এটি মূলত খুব ভালো কাজ করে সাধারণত পুরুষাঙ্গ অনেক সময় আমরা এরকম কমপ্লেন পেয়ে থাকি যে পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে পুরুষাঙ্গ নিস্তেজ নরম শিথিল যদি থাকে সেক্ষেত্রে প্রস্রাবের আগে পরে আঠালো পদার্থ যদি নির্গত হয় সেক্ষেত্রে খুব চমৎকার কাজ করে হচ্ছে অ্যাগনাস কাস্ট হোমিওপ্যাথি রেমেডি স্পেশালি যাদের ঘন ঘন স্বপ্নদূষ হওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রেও এটি চমৎকার কাজ করে থাকে নেক্সট হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে নাক্স নাক্সভম হচ্ছে যৌনশক্তি বৃদ্ধিতে একটি অত্যন্ত কার্যকরী এবং শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক রিমেডি বলা যায় স্পেশালি যারা শীত কাতর যাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে সারাক্ষণ শুয়ে বসে থাকে শারীরিক পরিশ্রম কম করে মানসিক পরিশ্রম সাধারণত বেশি করে ফলে এটি সাধারণত নার্ভাস উইকনেস দেখা দেয় এবং ধীরে ধীরে সাধারণত তাদের প্রিমাচি রিজ্যাকুলেশান দেখা দেয় এই সিমটমগুলো থাকলে নাক্সভম অত্যন্ত চমৎকার একটি হোমিওপ্যাথিক রিমেডি নেক্সট হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড সাধারণত টাইফয়েড বা এরকম কোনো মারাত্মক রোগে ভোগার পর যদি কারো ইলেকট্রাল ডিসফাংশন হয় সেক্ষেত্রে অ্যাসিড ফস ভালো কাজ করে এছাড়া সাধারণত মাত্রার অতিরিক্ত যৌনকর্ম যারা করে অর্থাৎ অতিরিক্ত মেলামেশা করে বা মাস্টারবেশন করে অতিরিক্ত বা অতিরিক্ত যাদের স্বপ্নদোষ হয়ে যায় তাদের ক্ষেত্রে যদি যৌন অক্ষমতা কমে যায় ক্ষেত্রে চমৎকার কাজ করে হচ্ছে অ্যাসিড ফস আমরা যে চারটি হোমিওপ্যাথিক রিমেডি বলেছি অনেক সময় ফ্রেন্ড কী হয় যে সব মেডিসিনের মাদার টিংচার হয় না কিন্তু আজকে যে মেডিসিন চারটি আলোচনা করেছি সবগুলো মাদার টিংচার বা নিম্নশক্তি হয় নিম্নশক্তি অ্যাপ্লাই এটা সাধারণত ঘরোয়া ঘরোয়াটোসের জন্য নিরাপদ সবচেয়ে নিরাপদ এই চারটি হোমিওপ্যাথিক রিমেডি মাদার টিংচার আপনার আপনারা প্রাথমিকভাবে আপনারা যদি মিলে যায় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন তবে দেখবেন যে স্পেশালি যে কোনো একটি হোমিওপ্যাথিক রিমেডি ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলি সিমটম বেশি মিলে যায় এরপরে এগুলো একটি যেটির সিমটমগুলো আমি বলেছি সবচেয়ে বেশি যেটি মিলে যায় সেটি আপনারা মিলিয়ে নেবেন এরপরে এটির সাথে মাদার টিংচার যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে একটি মাদার টিংচার হিসেবেও সাপোর্ট নিতে পারেন অর্থাৎ মূল পাওয়ার মেডিসিন একটি নেবেন সিক্স থার্টি টু হান্ড্রেড এ পর্যন্ত আপনারা ইউজ করবেন মাদার টিংচার একটি হলে সাপোর্ট নিতে পারেন অর্থাৎ দুটি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন একটা পটেন্টাইট একটা সাপোর্ট হিসেবে তো ফ্রেন্ড সেক্ষেত্রে পাওয়ার মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হবে এক থেকে দুই ফোঁটা ডেইলি থ্রি টাইম বিফোর মিল এবং মাদার টিংচার অ্যাপ্লাই করবেন পনেরো ফোঁটা উইথ সাম ওয়াটার ডেইলি থ্রি টাইম আফটার মিল এক মাস দেড় মাস দেখবেন যে আপনার যে সমস্যাগুলো ছিল এগুলো সব মিলিয়ে যাবে আপনি যৌন মিলামিশায় পারফেক্ট ভূমিকা রাখতে পারবেন এর পাশাপাশি নার্ভাস উইসনেস উইকনেস মানসিক চিন্তা এগুলো পরিহার করতে হবে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন যদি ইনফরমেশান ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সালামু আলাইকুম